আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার নতুন আরেকটা ভিডিও লইয়া আইয়ে পড়ছি। মুই আমনে গো বরিশালের আফা, নামটা বললে গেছেন নি, বললে যাইয়েন না বুঝছেন। এই দেখেন এত মানুষজন কিসের, এত মোগো বাসায় না, যারা চেনেন মোগো বাড়িঘর হেরা তো বুঝছেন যে এটা মোগো বাসায় না, এটা মন্নন্দের বাসায়। আর কিসের এত আয়োজন, থামনেল দেখে অবশ্যই বুঝে লাইদেছেন। এরপরও কই দিতে লাগছি, এরা হয়েছে যাইয়া মোর নন্দের বর নন্দের ওই যে নননগা, ওই যে পাশে হলুদ কালারের জামা পরুন না, হের জন্মদিন আনলে বাড়ি বইয়ে বুঝছেন। এখন কত হয়েছে, হেই জন্মদিন বাড়ি বইয়ে আসলে এখন ঢাকা আইসপর পালন করা হইবে। এখন ও তো বড় হয়ে গেছে, ছোট মোটো তো কত আছে, এখন হে গো থইয়া ওর জন্মদিন যদি পালন করি, হে আর কি মানে আল্লাহ সয় সয় না, হেইতে কি হচ্ছে দেখেন। একটা কে কেই পাঁচজনের নাম লেখকে লইয়াইছে, আর ওইসে যাইয়া মানে পাঁচজনে মিললেই কেকটা কাটবে বুঝছেন। এই ওই কথা মানে আগে পরে যারা আছে সব মিলাই ছিল, এই পাঁচজনের নাম হয়েছে, এখন এই পাঁচজনের কেক কাটা লাগবে বুঝছেন। হে একটু ট্রেলার দেখাই দিলাম, এরপর কেকগুলো আবার সরাইয়া কী হচ্ছে দেখেন। এই মোর মাইয়া কিন্তু নাচ শুরু করে দিছে। এখন নাচের যদি গানটা আমি দিতাম হেলে এই জায়গায় কপিরাইট খাইতাম একেবারে মাস্ট, কিন্তু দেখেন আমি একটু ফাস্ট করে দিছি। যারা এই গানগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ও কী গানে নাচ দিয়ে আছে বুঝছেন। এখন কথা হয়েছে যাইয়া, এখন সব কিছু মিলাই জিলাইয়া মোরা ওইসে ওই দিন ওগো আসা দাওয়াত টাওয়াত খাইছি, খাইয়ে লইয়া রাইতে বেলায় মোরা একটা প্রোগ্রামের নাহান করতে লাগছি। দেখেন এই দুইজনে মিললে কি নাচ শুরু করছে, হেইয়ে যদি আপনারা বুঝতেন। দেখেন এই গানটা যদি একটু দিতে পারতাম তাহলে আপনারা আরও বেশি এনজয় করতে পারতেন। যাও কি আর হোর, মু গানটা যখন দিতেই পারি নাই হুদাই মোর বয়সের লগ লগ ওরে গো একটু নাচটাই আপনারা মানে দেখেন বুঝেন নাই। আর ভালো লাগলে থাকলে লাইক দিয়ে যাইবেন বুঝছেন। এখন কথা হয়েছে আমার মানে এই ভিডিও যারা ইউটিউবে দেখতে আছেন হেটা চ্যানেলকে কি সাবস্ক্রাইব করছেন, আমার মনে হয় না করছেন, কারণ হেলে এত সাবস্ক্রাইবার কম হইতে না। আর যারা ফেসবুকে দেখতে লাগছেন হেরা কি ফলো করছেন পেজটা, মনে হয় না ফলো করে দেন, ফলো করে দেন, নাহলে কিন্তু ভালো ভালো ভিডিও দিব না করে দিলাম। এখন কথা হয়েছে এই যে মোরা চললে আইসি, এখন দেখেন এইখানে একটু কেক কাটাকাটি, কেক কাটাকাটি হবে। এখন সবাই প্রস্তুতি প্রস্তুতি নিয়ে নিচ্ছে, মানে আমি দুইবার দুইবার কইতে আছি কে জানেন, ভিডিও একটু বড় না, এত কথা কি কওন যায়, হে এত একটু কইতেই হবে তাড়াতাড়ি হয়ে বোঝেন নাই। এখন কথা হয়েছে মোরা কেকের সাথে আরও কী কী অ্যারেঞ্জমেন্ট করছি, এই দেখেন গুড়ি 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 বড় বড় সব যত পদের মিষ্টি মোর নন্দের ঘরে আনলে সব একটা প্লেটের ভিতরে বাইরে লইয়া দিয়েছি বুঝছেন। বলতে আছে দেখো আর ওদিকে কিন্তু হ্যাপি বার্থডের গান চলতেছে, সেটাও আপনাদেরকে শোনাইতে পারতে আসি না বুঝছেন। মোরা যে এত মানে একটা ঈদ মধ্যে পড়ে গেছি, এই যে মানে ই আমাকে একটা মানে কি দিয়ে দেবে ইউটিউবওয়ালারা, হেইয়েই মুই কইতে পারি না, গান সাউন্ড টাউন যদি মিললে যায়। এখন সবাই ওখানে উপস্থিত ছিল দেখে এখনই ফস করে জ্বললে উঠবে, প্রথমবারে ব্যর্থ হয়ে গেছে মোর বাগ্নজ্ঞ। এরপরে বলতেছে দাঁড়াও মুই পারবো, একটু চেষ্টা করতে দাও না মুখে, দেখবেন না এই যে জ্বলে গেছে, দেখছেন পোলা পানে খুশি। ওগা কিন্তু ভয় পাইছে সটুকা, ওগা হয়েছে আবার মোর যে ননন হেই নন্দের, হে নন্দের মাইয়া বুঝছেন। এই হয়েছে কথাবার্তা এখানে চলতে আসে কত সুন্দর করে, কেক কাটাকাটি, এই যে হ্যাপি বার্থডে টু কয়জন কম পাঁচজন, যাই হোক অত কিছু বলার আমার এখন সময় টময় নাই। এখন কথা হয়েছে গিয়ে কেকটা কিন্তু খাইতে বেমালা মজা আনলে, কিন্তু এত মানুষজন হেয়েতে কিন্তু বাঘে বেশি একটা পাই নাই। যাই হোক খেতে মুই কোনো দুঃখ প্রকাশ করি না, কারণ হচ্ছে মুই কেক অর্থানি ভালো উঠেই না, তবে ভালো ঠেকলেও এখন বুড়ো হয়ে গেছে তো এখন আর মগু কি ভালো ঠেঠেই আছে, কারণ সবাই সোডো মোডোর খাওয়ানোর লেগে ব্যস্ত। মোর মাইয়া কিন্তু সেই একদম বড় বড় একটা পাট লইতে আছে দেখেন, নিয়ে সবাইকে খাওয়াই দিতেছে, কেকটাই কিন্তু মোর মাইয়ের নাম আল্লে বুঝছেন। কইতে আছে ওর জন্মদিন যেহেতু জুলাই মাসে এটা চললে গেছে, আবার সামনে আইবে সমস্যা কি, নাম তো লেখতে আর ঝামেলা নাই বোঝেন নাই। এই দেখেন সবাইকে সে খাওয়াই দিতে আছে, মুখেও কিন্তু খাওয়াই দেবে, কিন্তু সেটা তো আর মুই দেখাইতে পারবো না। এখন সেই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে বোঝেন না এই ব্যাপারটা। আবার হেলে নতুন নতুন ভিডিও লইয়ে মুই আই পড়বো। দেখেন মোর জামাই একটু নাচ দিয়ে দেছে, আপনাকে বিদায়ী নাচ বুঝছেন। সবাই ভালো থাকেন আর মোগুলো গিয়ে একটু দোয়া টোয়া করেন, যাতে মোরা আবার মানে ভালো মতো আপনাকে সামনে পরের ভিডিও লইয়া চলে যাইতে পারি বুঝছেন। এখন কথা হয়েছে যাইয়া কথা শেষ করে ফেলতে আছে, কিন্তু ভিডিও শেষ হয় না কেন, এই হয়ে গেছে তাইলে আল্লাহ হাফেজ।